আসসালামু আলাইকুম দর্শক, আজ আমাদের গন্তব্য সিরাজগঞ্জে। সকাল 7:30 আমি আর কামাল ভাই রওনা দিয়েছি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। একটা সিএনজি নিয়েছি আমরা, উল্লাপাড়া থেকে রওনা দিয়েছি, যাচ্ছি সিরাজগঞ্জ। যেহেতু আমরা সিএনজি নিয়ে যাচ্ছি, তাই হাইওয়ে দিয়ে না যেয়ে আমরা গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ দিয়ে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন পাশে সুন্দর একটি বিল, ঘাটে ছোট ছোট ডিঙ্গি নৌকা বাঁধা আছে। সাথে কামাল ভাই এনিপিডি, আমরা দুজন রওনা দিয়েছি, খুব ভোরে বের হয়েছে আজকে বাসা থেকে। আজকে আমাদের গন্তব্য সিরাজগঞ্জ, আমরা যাচ্ছি একটা তরমুজের তরমুজ চাষের প্রতিবেদন করার জন্য। উনি আপনার গ্রিন হাউসের মাধ্যমে তরমুজ চাষ করেছেন, এই বিষয়টা কভার করার জন্য আজকে আমরা রওনা দিয়েছি। সকাল 7:00 আমরা, 7:30 আমরা সিএনজি নিয়ে বের হয়েছি উল্লাপাড়া থেকে। এখন আমরা প্রায় সিরাজগঞ্জের কাছে চলে আসছি, ইনশাল্লাহ আর অল্প কিছু সময় পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো রাস্তার ভিউটা আপনাদের একটু দেখাই, দেখেন চমৎকার পরিবেশ, আর্লি আর্লি বের হয়ে পড়েছি, চমৎকার পরিবেশ এদিকে। গ্রামে এখন ধান কাটার মৌসুম চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন জমি থেকে ধান কেটে কৃষকরা নিয়ে যাচ্ছে যে যার বাড়িতে। প্রচণ্ড গরম, এর ভিতর কৃষকরা ভীষণ কষ্ট করছে বোঝাই যায়। মাঠের থেকে ধান কাটছে, ধান শুকাচ্ছে এবং যার যার গোলাতে উঠাচ্ছে ধান। আমরা সিএনজি নিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি সিরাজগঞ্জের পথে। তো আমরা মুগ্ধ হচ্ছি গ্রামের এই পরিবেশ দেখে, তার সাথে এখন আপনাদেরকেও দেখাবো, আপনারাও আমাদের সাথে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলুন। চলে এসেছি গ্রামের একটি ছোট বাজারে, ছোট একটি বাজার অতিক্রম করছি এখন আমরা। এখানে আসার পরে আমরা আমাদের রাস্তা চিনতে পারছিলাম না, স্থানীয় লোকজনদের কাছ থেকে জিজ্ঞেস করে ওনাদের সহায়তায় আমরা আমাদের রাস্তা সঠিক দিক নির্ধারণ করে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ছোট ছোট নদী অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যে। আমরা চলে এসেছি একটি স্থানীয় কারখানাতে, একজন শিক্ষিত উদ্যমী যুবকের কারখানা এটি। এখানে তিনি জিআই তার দিয়ে নেট তৈরি করেন, সেই বিষয়টা দেখার জন্য, জানার জন্য আমরা এসে হাজির হয়েছি ওনার এই কারখানাতে। এখন আসছি সিরাজগঞ্জের একটি ক্ষুদ্র শিল্প কারখানা পরিদর্শনে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিআই তার দিয়ে বা নেট তৈরি করা হচ্ছে, এটা নেট তৈরি করার মেশিন। এই মেশিনের সাহায্যেই এভাবে
জিআই তারের নেট তৈরি করা হয়। প্রথমে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা কিছু আকৃতিতে ফ্রেমের মাধ্যমে তার তৈরি করা হচ্ছে, পেঁচিয়ে পেঁচিয়ে এবং ঘুরিয়ে ঘুরিয়ে নেট তৈরি করা হচ্ছে। উনি আমাদেরকে নেট তৈরি করে দেখালেন কিভাবে নেট তৈরি করতে হয়। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। দর্শক, আজকে আমি এসেছিলাম এই যে সিরাজগঞ্জে, এখানে গ্রিনহাউস পদ্ধতির মাধ্যমে ওয়াটারমেলন চাষ করা হয়েছে, সেই বিষয়টা দেখার জন্য এবং সরজমিনে জানার জন্য বিষয়টা দর্শককে দেখানোর জন্য এসেছি আমরা। তো এই বিষয়টা আমরা দেখলাম, এখন ইনশাল্লাহ বেশ লাভজনক একটা প্রজেক্ট। আপনারা যারা করতে চান, এই বিষয়টা আমার ভিডিও থাকবে বিডি গ্রাম বাংলা চ্যানেলে, সেখানে আপনারা দেখে নিতে পারবেন পুরো প্রতিবেদনটা। আশা করি আপনারা অনেক তথ্য এখান থেকে জানতে পারবেন এবং আপনারা এই বিষয়টা কাজ করতে পারবেন। এই যে কামাল ভাই হাতে দুইটা নিয়ে আসছে, এই সেই ফল, এই বিষয়টাই আমরা দেখতে এসেছিলাম। চমৎকার কালার, ধন্যবাদ ভাই, যান ধন্যবাদ। গ্রিন হাউস প্রজেক্ট দেখা শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম। প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাদের, আমরা স্থানীয় একটি বাজারের ছোট হোটেলে প্রবেশ করলাম খাওয়ার জন্য। ছোট হোটেল কিন্তু বেশ খাবারের মান বেশ ভালো। আমরা খেয়ে যেটা দেখলাম, চমৎকার চমৎকার দই সাজিয়ে রাখা আছে, দেখতে পাচ্ছেন ধরে ধরে। খাবার কি কি আছে? সেই কালার, এটা কি হচ্ছে? গরম দাউল, এত বড় বড় চুলায় রান্না হয় না? দর্শক, এই বড় বড় চুলায় রান্না করা হয় হোটেলের, মজার ভাত। এখানে আছে কাঁচা মরিচ। এটা কিসের? সিঙ্গারা বানাবেন না বিকালে? বিকালে না? আচ্ছা, ধন্যবাদ ভাইজান। বড় রুই মাছ 70 টাকা পিস না? এটা গরু, গরু ধোনা পিস 60 টাকা, এক এক পিস 60 টাকা। এটা কি? দেশি শিং মাছ, শিং না বাইম? 100 টাকা হাফ প্লেট নাকি? আর ডিম, ডিম 15 হাফ। আর আছে গরুর গোশ, আমরা নিচে হচ্ছে দেখে আমার পছন্দ হচ্ছে বাইম মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম, লেবু, ও সেরকম সেই না? এই মজা বাই মাছ, একদম ডিমালা বাইম মাছ, অনেক বড় বড় পিস। আমি আর কামাল ভাই দুপুরের খাবার খেতে বসেছি, সাথে আছে আমাদের সিএনজি ড্রাইভার, তিনজনই খেতে বসেছি। আমি আর কামাল ভাই নিয়েছি বাইম মাছ, বড় বড় বাইম মাছের পিস দেখে লোভ সামলাতে পারি নাই। সাথে দিয়েছে লেবু আর শশা, আর আমাদের যিনি সিএনজি ড্রাইভার উনি নিয়েছিলেন গরুর গোশ, উনি গরুর গোশ খেতে পছন্দ করেন। দুপুরের খাবার খেয়ে আমাদের তিনজনের বিল আসলো 390 টাকা। খাওয়া দাওয়া শেষ, জম্পেশ একটা খাওয়া দাওয়া দিলাম আমরা, খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির পথ ধরেছি। আরো কিছু সময় পরে আমরা বাসায় পৌঁছে যাব। তো আপাতত আপনারা রাস্তার সুন্দর ভিউ দেখেন, গ্রামের ভিউ।
গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্য উল্লাপাড়া। এই এলাকার কৃষকেরা ধান কেটে খ্যার শুকানোর জন্য তাদের বাড়ির আশেপাশের রাস্তার উপরে খ্যারগুলি, ধানের খড় যেটা বলি আমরা, সেগুলো বিছিয়ে দিয়েছে এবং এখান থেকে শুকিয়ে যে যার মতো বাড়িতে নিয়ে বড় বড় ধানের খড়ের পালা তৈরি করে রাখছেন। কৃষকেরা জমি থেকে ধান কেটে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে ধান শুকানো হচ্ছে, কাটা হচ্ছে। সবাই কর্মব্যস্ত, এই সময়ে কারো অবসর নেই ধান কাটার এই মৌসুমে। ছেলে বুড়ো মহিলা কৃষক সবাই ব্যস্ত এখন যে যার মতো। আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের পথে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, পাশে দেখতে পাচ্ছেন খরস্রোতা একটা নদী, ভীষণ খরস্রোতা নদীটা। এটা যমুনা নদীরই একটি শাখা নদী। এই রাস্তার অংশটা বেশ ভাঙা, এখানে রাস্তা টেকে না খুব একটা, নদীর স্রোতে ভেঙে যায় প্রতি বছরই। আমরা সেই ভাঙা অংশটুকু পার হয়ে এসেছি, একটু কষ্ট করে পার হতে হচ্ছে আমাদেরকে। সিএনজি ড্রাইভার বেশ দক্ষতার সাথে আমাদেরকে ভাঙা অংশটা পার করে নিয়ে আসলেন। এই যে আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছে গেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।